হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা ডেলি লাইফে। আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি মেয়ের জন্মদিনে আগের দিন বাজার করে নিয়ে আসলাম, দেখতে থাকো। জন্মদিনের সকালটা আমি বাড়ির মন্দিরে পুজো দিয়ে শুরু করলাম, মেয়ের মঙ্গল কামনা জন্য। ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, সকলের কাছে এই আমি কামনা করলাম। এইবার ওর জেঠিমা শাক কাটছে, এবার রান্নার দিকেই আমি চলে যাব। তোমরা দেখো কী কী রান্না হবে। পাঁচ রকম ভাজা, চাটনি, শাক হবে চিংড়ি মাছ দিয়ে, মাংস রাইসটা রাতে হবে। দেখো আমার পাঁচ রকম ভাজা হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু ভাজা আছে, কুমড়ো, বেগুন, আলু, পটল, সিম। এ দেখো শাকও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, খুব সুন্দর টেস্ট রান্না জেঠিমা করেছিল। ডালও হয়ে গেছে মাছের মাথা দিয়ে, মুগ ডাল, মাছও হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। মেয়ে খায়নি, জাস্ট ও ভাজাভাজি খেয়েছিল। দেখো চাটনিটা করা হচ্ছে। রান্নাতে সকালবেলায় খুব ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম সামনে আসবো, সামনে আসতে পারিনি। এরা খেলা করছে, এটার আবার ছোট্ট একটা নরম, ও আমার মেয়েকে নিয়ে খেলা করছে। এবার আশীর্বাদে পর্ব চলে এলো। দেখো দুজনে ফুলছুটি হচ্ছে, খেলা হচ্ছে, এবার সবাই আশীর্বাদ করবো। আমরা বাড়িতে যে কদিন ছিলাম সে কদিন ওকে আশীর্বাদ করেছে, ওর পিসিরা আসতে পারেনি, পেশাপিসি দিদি। এবার আমি আশীর্বাদ করছি। ঠিমা আশীর্বাদ করছে, বাবা আশীর্বাদ করছে, দেখো দিদি আশীর্বাদ করছে। এই দেখো আমরা একটুখানি সাজিয়ে দিয়েছিলাম, ওর বাবা বলেছে একটু সাজিয়ে দাও। এই দেখো ভাত খাচ্ছে, তো খেতে পারিনি ওকে, লাস্টে আমি খাইয়ে দিয়েছি। ও বলছিল না আমি একা খাবো, আমি বলছি না তুই খেতে পারবি না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তোমরা তো রান্নাটা দেখেইছো কি কি করেছিলাম, সেই জন্য আর বললাম না। প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো। ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ খুব সর্দি হয়েছিল, চোখ মুখটা ওই জন্য বসে গেছে। বিকেলবেলায় সেজে গুজে ও নাচ করছে, এখানে গান চলছিল হোম থিয়েটারে, আর ও নাচ করছে। শরীরটা যদি ভালো থাকতো আরও বেশি এনজয় করতো, কিন্তু কী করবো, প্রত্যেকবার বাইরে কেক কাটা হয় 2 বছর, এটা তো 3 বছরের জন্মদিন হচ্ছে, ঘরেই এবার কাটা হয়েছে। কেউ কোনো বাচ্চাকে বলা হয়নি এইবারে, কিন্তু কেক আর মিষ্টি দেওয়া হয়েছে। জাস্ট হালকা হলে ঘরটা একটুখানি সাজিয়ে নিয়েছি কোনো মতো, বেলুন টেলুন, যাতে একটুখানি আনন্দ পায়। তোমরা দেখো ঘর সাজানোটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে দিও। জাস্ট সামান্যভাবে সাজানো হয়েছে, কেক এসে গেছে। আমার মেয়ের নাম গৌরবী, তোমরা ওকে আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়।
পিঠাটা হয়ে গেছে আর রাতে বিরিয়ানি ছিল রাইস চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।